হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো এই মুহূর্তে আবার একটি আপডেট খবর নিয়ে চলে এসেছি তোমাদের সামনে সেটি হলো যে বেঙ্গল পুলিশ অর্থাৎ ওয়েস্টবেঙ্গল পুলিশের যারা ইন্টারভিউর জন্য ডাক পেয়েছ বা পশ্চিমবঙ্গ পুলিশ বা ওয়ার্ডার পুলিশের যারা পরীক্ষা দিয়েছিলে তারা কিন্তু এই ভিডিওটি অতি অবশ্যই দেখবে পুরো টোটালটি দেখবে তারা কিন্তু একটি তাদের কাছে কিন্তু একটি ইম্পর্টিভ ভিডিও হতে চলেছে তার বন্ধুরা এটি একটি প্রতিবেদন থেকে আমাদের পাওয়া খবর যে পশ্চিমবঙ্গ পুলিশের যে ইন্টারভিউর যে ডেট অর্থাৎ সময় ও সীমা যেটি দেওয়া হয়েছিল ডেট তার কিন্তু ডেট কিন্তু বন্ধুরা চেঞ্জ হয়ে গেছে অর্থাৎ তিন মাস তিন সপ্তাহ এর জন্য কিন্তু বন্ধুরা তাদের কিন্তু ইন্টারভিউ প্রক্রিয়া স্থগিত করে দেওয়া হয়েছে তা বন্ধুরা এই নিয়ে কিন্তু অনেক ধোয়াশা কিন্তু রয়েছে ডাব্লিউপি ইন্টারভিউ ক্যান্ডিডেটদের মধ্যে যে আবার পরীক্ষাটি কবে হবে কখন হবে কোভিড নাইন্টিন যেভাবে বাড়তে থেকেছে ইন্টারভিউ আদৌ হবে এই নিয়ে কিন্তু আজকে আমাদের একটি আপডেট ভিডিও তা বন্ধুরা আগেও তোমাদেরকে বলেছি এখনও বলছি কম্পিউটার ডট কম ইউটিউব চ্যানেল কিন্তু ও সবসময় কিন্তু সত্য তথ্য ভিডিও দিয়ে থাকে এ তা তোমাদের যদি কাউরই মনে হয় যে না কম্পিউটার ডট সত্য তথ্য দিচ্ছে না মানে ঠিকঠাক তথ্য দিচ্ছে না আমরা কিন্তু কোনো প্রতিবেদন বা কোনো টেলিগ্রাফ বা কোনো খবরের কাগজ এই মধ্যে যে ভিডিওগুলো অর্থাৎ মধ্যে যে তথ্যগুলো উঠে থাকে সেই তথ্যর বিনিময়ে কিন্তু আমরা তোমাদেরকে কিন্তু তথ্য শেয়ার করি আমরা আমাদের যেটি তথ্য আছে সেটাই তোমাদেরকে শেয়ার করি অর্থাৎ তোমাদের যদি কাউরই মনে হয় যে কম্পিউটার ডট কম ইউটিউব চ্যানেল ঠিক তথ্য দিচ্ছে না তারা আমাদের কাছে তাদের কিছু বলার নেই তারা অতি অবশ্যই লেফট হয়ে যেতে পারো তাতে আমাদের কোনো অসুবিধা অসুবিধা নেই আর আমাদেরকে যারা বিশ্বাস করো বা আমাদের চ্যানেলটি যারা বিশ্বাস করে দেখো তারা অতি অবশ্যই কিন্তু এই ভিডিওগুলোই দেখবে মনোযোগ সহকারে তা বন্ধুরা আমাদের সামনে কিন্তু একটি উল্লেখযোগ্য প্রতিবেদন উঠে এসছে সেটি হলো যে আনন্দবাজার পত্রিকায় বেরিয়ে এসছে যে পশ্চিমবঙ্গ পুলিশের ইন্টারভিউ প্রক্রিয়া কিন্তু থার্টি ফোর ওয়ার্কিং ডেজ অর্থাৎ চৌত্রিশটি কর্মদিবসের মধ্যে কিন্তু শেষ হবে তিন সপ্তাহ যেটি ডেট দিয়েছে বন্ধের জন্য তারপর থেকে অর্থাৎ অক্টোবরের মধ্যে কিন্তু ইন্টারভিউ পরীক্ষা শেষ হবেই তা দেখে নাও বন্ধুরা স্ক্রিন শ্রীযুক্ত কি হরি রাজন কি জানান তা করোনা নিয়ে রাজ্য পুলিশের কনস্টেবল পদে নিয়োগের ইন্টারভিউ স্থগিত যে এটি কিন্তু আগেই বড় হয়েছিল যে করোনা আতঙ্কে রাজ্যে পুলিশ কনস্টেবল পদে নিয়োগে ইন্টারভিউ প্রক্রিয়া আপাতত স্থগিত করা হলো মানে হয়েছে সোমবার থেকে ইন্টারভিউ শুরু হওয়ার কথা ছিল সেটি কিন্তু আপাতত তিন সপ্তাহের জন্য স্থগিত রয়েছে এই সময়সীমা আরও বাড়তে বলে জানা গিয়েছে বাড়তে পারে যদিও এদিন থেকে স্বাস্থ্য দপ্তরের মেডিকেল টেকনোলিস্টের পদে ইন্টারভিউ শুরু হয়েছে বুধবার থেকে নার্স নিয়োগে ইন্টারভিউ শুরু হতে চলেছে হেলথ ইন্টারভিউও কিন্তু পশ্চিমবঙ্গ পুলিশের মতন স্থগিত করা হলো কবে ফলে ইন্টারভিউ হবে সেটি চেয়ারম্যান বলেন করোনা পরিস্থিতির উন্নতি হলে রাজ্য সরকার ও সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করবে তারপর রাজ্যের পুলিশের ডিজির পরামর্শ নিয়ে ইন্টারভিউ পরবর্তী দিন কিন্তু ঘোষণা করা হবে বন্ধুরা আবার তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ রাজ্য পুলিশের ডিজির পরামর্শ নিয়ে কিন্তু ইন্টারভিউ পরবর্তী দিন ঘোষণা করা হবে জানা গিয়েছে কনস্টেবল পদে ইন্টারভিউ পদে চৌত্রিশটি কর্মদিবসের মধ্যে শেষ করার লক্ষ্যমাত্রা নিয়েছে বোর্ড বোর্ড সূত্রের দাবি কিন্তু কনস্টেবল পদে নিয়োগে ইন্টারভিউ প্রক্রিয়া আপাতত চৌত্রিশটি কর্মদিবসের মধ্যে শুরু করা হবে আর যদি কর্মদিবসের মধ্যে শেষ করার লক্ষ্য ও প্রথম অর্থাৎ পরিস্থিতি তেমনি অবধি না হলে পরের মাসের প্রথম সপ্তাহের মধ্যে ইন্টারভিউ প্রক্রিয়া আর নোটিশ দিতে চলেছে ইন্টারভিউ বোর্ড পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড অন্যদিকে রিক্রুমেন্ট বোর্ডের চেয়ারম্যান তাপস মন্ডলের দাবি সাফল্যের সঙ্গে মেডিকেল টেকনিক পদের ইন্টারভিউ চলছে আবার কিন্তু পুলিশেরও কিন্তু ইন্টারভিউ কিন্তু অবশ্যই কিন্তু চলবে এছাড়া প্রায় আমাদের পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে বলা হয়েছে যে আট হাজার সাড়ে আট হাজার পুলিশ কনস্টেবল পদে লিখিত পরীক্ষা আগেই হয়ে গিয়েছে রিক্রুটমেন্ট বোর্ডের জন্য দশটি ইন্টারভিউ বোর্ড গঠন করেছিল এই বোর্ডগুলি রাজ্যের ছত্রিশটি কেন্দ্রে চূড়ান্ত ইন্টারভিউ নেওয়ার কথা ছিল শেষ মুহূর্তে সেটি স্থগিত করা হয়েছে এই প্রসঙ্গে রিক্রুটমেন্ট বোর্ডের চেয়ারম্যান হরিভাজন বলেন যে এই মুহূর্তে রাজ্যের বিভিন্ন জেলায় স্থানীয়ভাবে লকডাউন চলছে চৌত্রিশটি কর্মদিবসের মধ্যে শেষ করার লক্ষ্যমতো ছিল তাদের হাতে কিন্তু সেটি এখন দেখার যে তারা শেষ করতে পারে কী পারে না সেক্সটার এক্সটার বেনিফিস্টার ইন্টারভিউ ডকুমেন্ট ভেরিফিকেশন হবে বাইশে জুলাইতে নার্সিং ইন্টারভিউ হয়ে চব্বিশ আগস্ট পর্যন্ত তবে কিন্তু এটি কিন্তু পুরো স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে কিন্তু চৌত্রিশটি কর্মবিভাসের মধ্যে কিন্তু বোর্ডে ইন্টার প্রক্রিয়া শেষ করতে চলেছে এটি কিন্তু একটি আপডেটিক খবর আছে কিন্তু তোমাদের সাথে বন্ধুরা তা দেখা যাক বন্ধুরা কোভিড নাইন্টিনের ওপর অনেকটা নির্ভর করছে যে কোভিড নাইন্টিন যেরকম থাকবে ইন্টারভিউ কিন্তু সেরকমই চলবে যতই বলুক আমি যা বুঝতে পারছি তাতে কোভিড নাইন্টিন যদি না কমে তাহলে কিন্তু ইন্টারভিউ কিন্তু হওয়ার সম্ভাবনা এখন খুবই কম তবুও এটি কিন্তু আমাদের কাছে একটি আশার আলো দেখা যাক কি হয় বন্ধুরা তো বন্ধুরা এই ধরনের খবরটি যদি তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই শেয়ার লাইক কমেন্ট অতি অবশ্যই করবে ও বন্ধুদের মধ্যে কিন্তু অতি অবশ্যই শেয়ার করবে থ্যাংক ইউ বন্ধুরা